কালিয়াগঞ্জের যুবক মৃত্যুঞ্জয় বর্মনের পুলিশের গুলিতে মৃত্যুর অভিযোগ এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তার প্রতিবাদে আজ বিজেপির 12 ঘন্টার বাঁধ উত্তরবঙ্গের 8 জেলায় এবং এই বাঁধে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে বাঁধের প্রভাবে ব্যাংক থেকে বার করে দেওয়া হলো কর্মীদের মালদার রামকৃষ্ণপল্লির ঘটনা এসবিআই এর শাখা থেকে জোর করে বার করে দেওয়া হলো কর্মীদের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এসবিআই এর একটি শাখা সেখান থেকে জোর করে কর্মীদের বার করে দেওয়া হলো এবং বন্ধ করে দেওয়া হলো নামিয়ে দেওয়া হলো শাটার আরো একটি ছবি আপনাদের দেখাবো এই মালদাতেই পোস্ট অফিস সেখানেও কিন্তু জোর করে কর্মীদের বের করে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে সরাসরি চলে যাচ্ছি আবিরের কাছে আবির ঠিক কি হয়েছে এই পোস্ট অফিসে কর্মীরা ছিলেন এবং তাদের জোর করে বের করে দেওয়া হয় দেখো একেবারেই এবং ভুক্তভোগী হচ্ছেন যারা পোস্ট অফিসে এসছেন তারা এবং যারা কর্মীরা শুরুতেই সুমন দাস ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য যে এখানে বিজেপির পতাকা লাগিয়ে গেটের মধ্যে এবং ভেতরে দেখা যাচ্ছে যে শীতকালী দিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে ফ্যান লাইট জ্বলছে পোস্ট অফিসটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাশেই পুলিশের কিয়স্ক পুলিশের কর্মীরাও রয়েছেন কিন্তু তারপরেও পোস্ট অফিস এখানে বন্ধ দেখা যাচ্ছে যারা এখানকার স্টাফরা রয়েছেন বা প্রাক্তন স্টাফরা যারা এখানে এসছেন তাদের সঙ্গে কথা বলবো তার আগে একজন গ্রাহক এসছেন পোস্ট অফিসের ভেতরে প্রবেশ করতে পাচ্ছেন রাস্তা খুঁজছি যে কোথায় দিয়ে ঢুকবো কিন্তু ইয়ে নেই বন্ধ আছে ওদিকটা দেখেছি এদিকটা দেখেছি এখন ওদিকটা দেখতে যাচ্ছি হ্যাঁ ওদিকটা জানি না এখন কেমন আছে না আছে দেখেন দেখে নিয়ে জানাবো আগে এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো আপনারা প্রবেশ করতে পারছেন আপনাদের স্টাফ করতে পারছেন না ঢোকা যাচ্ছে না ভেতরে সমস্ত গেট বন্ধ করে দিয়ে গেল যারা পিকেটার্স এসেছিল তারাও বন্ধ করে দিল অফিসটা খুলেছিল কিন্তু পরে বিজেপির পিকেটার্সরা এসে অফিস বন্ধ করে দিয়েছে ফলে আমাদের ঢোকা যাচ্ছে না না ঢুকতে পারছে না সকালে আমাদের যে আরএমএস থেকে ডাক আছে হ্যাঁ সমস্ত ডাকগুলো এসছে তারপরে 10টা থেকে আমার ওয়ার্কিং আওয়ার্স আরম্ভ হয় তারপর থেকে আর কাজে যেমন কর্মীরা ঢুকতে পারছেন না তার সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে যে পুলিশ রয়েছে পুলিশের কিয়স্ক রয়েছে এবং এখানে একবার আমরা পুলিশেরা কর্মীরা এখানে রয়েছেন তাদের সাথে একবার আমরা কথা বলবো দাদা এই যে এখানে পোস্ট অফিসটা বন্ধ করে দিয়েছে অনেক স্টাফেরাও ঢুকতে পারছে না বলছে এখানে কোনো ব্যবস্থা পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে এটা ট্রাফিক পুলিশ এখন থানার নয় এটা ট্রাফিক পুলিশের কোনো এটাই না এটা থানার পুলিশ থানার ইয়েকে জিজ্ঞাসা করুন আপাতত কি তাহলে এটা বন্ধই থাকবে পোস্ট অফিস সেটা আমরা বলবো দেখো সরাসরি তুমি দেখলে পুলিশ বলে দিচ্ছে যে ট্রাফিক পুলিশ তো বন্ধ থাকবে কি না খোলা হবে কি না সেই বিষয় নিয়ে তারা কিছু জানেন না কিন্তু দেখা যাচ্ছে যে এখানে বিজেপির পতাকা লাগানো রয়েছে যারা এখানে ভেতরে প্রবেশ করার জন্য আসছেন তারাও কিন্তু জানাচ্ছেন তারা প্রবেশ করতে পারছেন না এবং তার সঙ্গে সঙ্গে এখানে যারা কর্মীরা তারাও এখানে রয়েছেন পুলিশের তরফ থেকে কি এই যেভাবে বন্ধ করা হয়েছে দাদা আপনি তো পোস্ট অফিসে এসেছিলেন ভেতরে প্রবেশ করতে পারলেন হ্যাঁ অবশ্যই না আমি খুঁজছি সব দরজায় তো বন্ধ দেখছি আমি ওই জন্যই দেখছি যে কোন সাইডে ওই সাইড ধরে রাস্তা আছে এই সাইড দিয়েও যাওয়া যাচ্ছে না তো ওটাই চেষ্টা করছি দেখাই যাচ্ছে যে আপনারা কি পুলিশকে দেখলেন যে না পুলিশকে দেখা যায়নি পুলিশ মানে খোলার জন্য আমরা যতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি পুলিশ এসে সেরকম কোনো ইয়ে নেয়নি যে খোলা হবে বা কিছু সেরকম কোনো ইনিশিয়েটিভ আমরা দেখিনি দেখাই যাচ্ছে দেখাই যাচ্ছে যে আরও একবার ছবিটা সুমন দাসকে বলবো দেখানোর জন্য বিজেপির পতাকা লাগানো রয়েছে ভেতরে বাইরে থেকে দরজা বন্ধ একাধিক গ্রাহকরা বা যারা পোস্ট অফিসে কাজে আসছেন তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না এমনটাই এখনও পর্যন্ত প্রবেশ করতে পেরেছেন এরকম কথা কেউ বললেন না ভেতরে ফ্যান লাইট সব জ্বলছে বাইরে একেবারে পাশেই মালদা ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশ লেখা এই যে পুলিশের কিয়স্ক সেখানে যখন আমরা কথা বললাম পুলিশ কর্মীরা বললেন এটা ট্রাফিক পুলিশ এখানে রয়েছে তবে খোলার বিষয় নিয়ে তারা কিছু জানেন না